নমস্কার, ই আনন্দতে আপনাকে স্বাগত। আপনি 1,50,000 টাকার ঊর্ধ্ব সীমার বাইরে আর কী কী ছাড় পেতে পারেন সেগুলির মধ্যে এই ভিডিওতে আলোচনা করব। সেকশন 80 জিজি এবং সেকশন 80 জিজি এ সম্বন্ধে। সেকশন 80 জিজি, ডোনেশন টুয়ার্ড এনি পলিটিক্যাল পার্টি অর ইলেকট্রাল ট্রাস্ট। পলিটিক্যাল পার্টি তো আপনারা বুঝেন, ইলেকট্রাল ট্রাস্ট মানে হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি একত্রে মিলিয়ে একটা ট্রাস্ট তৈরি করেছে। সেই সব ট্রাস্টে যদি আপনি ডোনেশন করেন তাহলে আপনি এই ছাড় পাবেন। এই ধারে নগদে অনুদান করলে ছাড় পাওয়া যাবে না, অর্থাৎ আপনাকে চেক, অনলাইন ট্রান্সফার ইত্যাদির মারফত আপনাকে অনুদান করতে হবে। যত টাকা দান করেছেন তার 100% আপনি ছাড় পাবেন, কোনো কাটছাট হবে না। এবার আলোচনা করব সেকশন 80 জি সম্বন্ধে। এই তো একটু বড় ধারা, অনেক কিছু আছে বিষয়, আমরা আস্তে আস্তে দেখে নেব। ডোনেশন মেড বাই ইউ টুয়ার্ড সার্টেন স্পেসিফাইড ফান্ড অর চ্যারিটেবল ইনস্টিটিউশন এক্সেট্রা। বিশেষ কিছু ফান্ডে বা দাতব্য প্রতিষ্ঠানে অনুদান করলে এই ছাড় পাওয়া যাবে। অনুদান নগদে হবে মাত্র 2,000 টাকা, অর্থাৎ নগদে অনুদান আপনি 2,000 টাকা পর্যন্ত করতে পারবেন। তার বেশি দান করতে গেলে আপনাকে চেক বা অনলাইন পেমেন্টের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। কোনো বস্তু দান করলে এই ধারায় ছাড় পাওয়া যাবে না। কী পরিমাণে ছাড় পাওয়া যাবে এবং সর্বোচ্চ সীমা কত এবং তার উদাহরণ আমরা জেনে নেব। এখানে 4 প্রকারের ডোনেশন হবে আমাদের ইনকাম ট্যাক্সের আইন অনুসারে। প্রথম প্রকার হলো যত দান করেছেন তার 100% টাকা, কোনো সর্বোচ্চ সীমা নেই। উদাহরণ হিসেবে নিব আমরা কিছু কিছু ফান্ডের নাম। প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, স্বচ্ছ ভারত কোষ, ক্লিন গঙ্গা ফান্ড এক্সেট্রা। এই সব ফান্ডে আপনি যদি 1,000 টাকা দান করেন তাহলে 100% মানে 1,000 টাকায় আপনি ছাড় পাবেন। দ্বিতীয় প্রকার হলো যত টাকা দান করেছেন তার 50% টাকা আপনি ছাড় পাবেন, কোনো সর্বোচ্চ সীমা নেই। উদাহরণ হিসাবে কী কী নেব, প্রাইম মিনিস্টার ড্রট রিলিফ ফান্ড, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এক্সেট্রা। এইসব জায়গাতে আপনি যদি দান করেন 1,000 টাকা তাহলে আপনি ছাড় পেয়ে যাবেন মাত্র 500 টাকা। তৃতীয় প্রকার হলো যত টাকা দান করেছেন তার 100% টাকা ছাড় পাবে। এখানে সর্বোচ্চ সীমা আছে, অর্থাৎ এখানে সর্বোচ্চ সীমা হলো 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। অ্যাডজাস্টেড টোটাল ইনকামটা কী সেটা আমরা পরের স্লাইডে আপনাকে জানাব। এখানে উদাহরণ কী আছে, উদাহরণ হিসেবে আমরা নেব যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং পারপাসে কোনো গভর্নমেন্ট বা কোনো অ্যাপ্রুভড অথরিটি বা ইনস্টিটিউশন কাজ করে সেই সব প্রতিষ্ঠানে যদি আমরা দান করি তাহলে সেক্ষেত্রে আমরা 100% ছাড় পেয়ে যাব, অর্থাৎ 1,000 টাকা দান করলে 1,000 টাকা ছাড় পেয়ে যাব। কিন্তু এর সর্বোচ্চ সীমা আছে, 2,00,000,000 টাকা দান করে দেবো বললে হবে না, ঠিক আছে। আপনার যদি ইনকাম 5,00,000 টাকা হয়, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম যদি 5,00,000 টাকা হয় তাহলে আপনি মাত্র 50,000 টাকা পর্যন্ত দান করতে পারবেন। চতুর্থ প্রকার কী আছে, যত টাকা দান করছেন তার 50% ছাড় পাবে। এখানেও সর্বোচ্চ সীমা আছে 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। উদাহরণ হিসেবে কী নেব আমরা, ডোনেশন টু এনি নোটিফাইড টেম্পল, মস্ক, গুরুদ্বারা, চার্চ অর এনি আদার প্লেস নোটিফাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করেছে এমন কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ, এইসব জায়গাতে আপনি যদি দান করেন তাহলে আপনি ছাড় পাবেন। 1,000 টাকা দান করলে ছাড় পাবেন 500 টাকা, ঠিক আছে। এবার আমরা দেখে নেব অ্যাডজাস্টেড টোটাল ইনকামটা কী। গ্রস টোটাল ইনকাম, 5 হেডস অফ ইনকাম, আমাদের যে ইনকামের 5টা হেড আছে, অর্থাৎ ইনকাম ফ্রম স্যালারি,
ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই পাঁচ প্রকারের যে হেডস ইনকাম আছে টোটাল এখানে যোগ হয়ে বসলো, তা থেকে বাদ যাবে লেস লং টার্ম ক্যাপিটাল গেন অ্যান্ড শর্ট টার্ম ক্যাপিটাল গেন আন্ডার সেকশন 111A। এই 111A ধারাতে আপনি যে সবগুলো ইনকাম করেন সেগুলো এখান থেকে বাদ যাবে। তার থেকে বাদ যাবে কি ডিডাকশন ফ্রম 80C টু 80U। 80C থেকে 80U ধারাতে যেসব ছাড় আপনি পাবেন সেই ছাড়গুলো এখানে বাদ যাবে, এক্সেপ্ট ডিডাকশন আন্ডার দিস সেকশন। মানে এই 80G বাদে বাদবাকি সেকশনগুলো ছাড় এখানে বাদ দিতে হবে। এখানে দিয়ে আমাদের দাঁড়াবে কি গ্রস টোটাল অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম, যে এইটা 10% হবে আপনার ম্যাক্সিমাম লিমিট, আগের যেটা আমরা আলোচনা করলাম সেটাতে। পরবর্তী আমরা আলোচনা করব সেকশন 80GG ধারা সম্বন্ধে। এটি কোনো ডোনেশনের ধারা নয়, এটি হচ্ছে আপনি যদি ঘর ভাড়া নিয়ে আছেন কিন্তু কোনো হাউস রেন্ট অ্যালাউন্স পান না, যেমন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, এরা যদি ঘর ভাড়া নিয়ে থাকে তার ওয়ার্কিং প্লেসে তারা কিন্তু হাউস রেন্ট পায় না, তারা এই ধারাতে ছাড় পেতে পারে। এছাড়া কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি ছাড়া এমনি নন স্যালারি পার্সন কোনো বিজনেস করে এরকম ব্যক্তিও এই ধারায় ছাড় পেতে পারে। আপনার স্ত্রী বা স্বামী ছেলে মেয়ে কোনো সরকারি অবসর নেই, এক্ষেত্রে কন্ডিশন কী আছে, যে ব্যক্তি ধারায় ছাড় নেবে তার স্ত্রী বা স্বামী কোনো সরকারি অবসরে থাকবে না। যে এলাকায় আপনি চাকরি করছেন সেই এলাকায় আপনার নিজস্ব বাড়ি থাকবে না, নিজস্ব বাড়িও আছে পাশে ঘর ভাড়াও নিয়ে আছেন সেটা হবে না। অ্যামাউন্ট লিমিট কত টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন, রেন্ট পেড ইন এক্সেস অফ 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। আপনার অ্যাডজাস্টেড টোটাল ইনকাম যদি 500,000 টাকা হয় তার 10% মানে হচ্ছে 50,000, 50,000 টাকা বাদ দেবো কিসের সাথে, রেন্ট পেডের সাথে। রেন্ট পেড যদি 100,000 টাকা হয় আর এদিকে হচ্ছে 50,000, তার মানে আপনি এখানে 1 নম্বর পয়েন্টে আপনার দাঁড়ালো 50,000, 1,00,000 মাইনাস 50,000 সময় সময় 50,000। দ্বিতীয় পয়েন্ট কি আছে, 25% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। 3 নম্বর পয়েন্ট কি আছে, পার মান্থ 5,000 টাকা, ঠিক আছে, মান্থলি 5,000 টাকা অর্থাৎ ইয়ারলি 60,000 টাকা। এই 3টি পয়েন্টের মধ্যে যেটি কম সেটি আপনি ছাড় পাবেন 80GGA ধারাতে। এখানে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম মানে কি, আগে যেটা বললাম সেরকমই। আমরা সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ সুবিধা। সরকারি কর্মচারীদের সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীদের অফিসে যে 12 মাসের স্যালারি সহ ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট জমা দিতে হয় সেই ইনকাম ট্যাক্স স্টেটমেন্টটি এখন আপনি খুব সহজে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতে পারবেন। সার্চ করুন আমাদের ওয়েবসাইট www.eananda.in। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।